সরকারি হাসপাতালে হচ্ছে অবৈধ গর্ভপাত, এজন্য ভূতের হাতে রাজ্য শাসন। সুদীপ রায় বর্মণ স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন এমন কাণ্ড ধরেছিলেন উদয়পুর হাসপাতালে, আর এবারে একই কাণ্ড বিশালগড় হাসপাতালে, গর্ভপাত তাও সরকারি হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাস্টবিন থেকে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার। বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিনে শুক্রবার সকাল 11:30টায় একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার। ঘটনাকে ঘিরে দেখা যায় তীব্র উত্তেজনা বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস। জানা যায়, বিশালগড় মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত চলছে বেআইনি কার্যকলাপ, আর তার বিরুদ্ধে কয়েকবার হাসপাতালে অভিযান অব্দি চালিয়েছিলেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় মহকুমা হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরিত করার লক্ষ্যে অভিনব প্রয়াস চালাচ্ছেন এলাকার বিধায়ক, কিন্তু বিধায়কের সেই প্রচেষ্টাকে এক প্রকার জলে ফেলে দিয়ে প্রতিনিয়ত চালাচ্ছে হাসপাতাল চত্বরে বেআইনি কার্যকলাপ। তারই প্রমাণ মিলল শুক্রবার সকাল 11:30 বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিন থেকে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস। তবে কিভাবে ডাস্টবিনের মধ্যে একাধিক শিশুর ভ্রূণ এসেছে, এ নিয়ে তিনি তদন্ত শুরু করবেন। পাশাপাশি নার্সের দায়িত্বে থাকা সকলকে তিনি সকল নোটিশ করবেন। জানা যায়, বিশালগড় মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত চলছে অবৈধভাবে গর্ভপাত। 3-5 হাজার দিলেই হয়ে যাচ্ছে কাজ। খবর পাইলাম, আমার একজন ফোন করছে যে এখানে ডাস্টবিন আছে, এটার মধ্যে বোধহয় কিছু একটা বস্তু পাওয়া গেছে। দেখলাম হিউম্যান বডি পার্টসে কিছু একটা হইব, কারণ এটা ইনকোয়ারি করতে হইব। কারণ এখানে যেহেতু ডাস্টবিনে সুইপিং স্টাফরা পালায়, আর এখানে সিস্টার এই ইনচার্জ এটার সাথে ইয়ে থাকে, সুপারভিশন করে, তো কে বা কারা এখানে জেনারেল ডাস্টবিনে হিউম্যান বডি পার্টস পালাইছে এটা নিয়ে তদন্ত করতে হইব। ইনকোয়ারি করুন, ইনকোয়ারি করে যেই আছে এটা ওইভাবে ব্যবস্থা নেওয়া। এখানে স্যার দুইটা পাওয়া গেছে। হ্যাঁ, এরকমই মনে হইতেছে, মানে দেখি করি করতে। আর এখানে সুইপিং স্টাফরা এগুলা পালায় সাধারণত, এটা রেকর্ড দেখতে হইব। আর বিশালগড় মহকুমা হাসপাতালে এরকম আগেও হয়েছে, এখনো হচ্ছে, বিষয়টা নিয়ে কি বলবে? না, অনেক সময় স্পন্টেনিয়াস যদি ডেলিভারি হয় বা ইয়ে হয়, ধরো কোনো ধরনের অপারেশন হয়, স্পন্টেনিয়াস হয়, হোম মেডিকেল লিগেলি হয়, যাই হয় রেকর্ড থাকে। অনেক সময় ধরো 2 মাসে 1 মাসে যেগুলোই হয় ওগুলো সব রেকর্ড থাকে আমাদের এখানে। গাইনোকোলজিস্ট আছে, গাইনি ডাক্তার দেখে। স্যার, দুটি ব্রণ যেখানে পাওয়া গেছে সেখানে সিসিটিভি রয়েছে, আপনারা কি সেখানে তদন্ত করেছেন? দেখে এখনই যেহেতু আমি দেখলাম বিষয়টা নজরে আসলে আমি তদন্ত করবো। সিস্টারকে আমি দেখেছি, সুইপিং স্টাফদের দেখেছি, যারা এগুলো নিয়ে ডিল করে, যারা ফেলে এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে কি ভূমিকা গ্রহণ করেন। সূত্রের খবর, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ অবৈধ, কিন্তু বহু ক্ষেত্রে কন্যা সন্তান হলে ভ্রূণ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।